প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেরিয়ার স্কুল পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রচলন শুরু করা যাক টি এস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে টিএস ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন বিষ্ণু ইলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন বিষ্ণু বাংলাদেশ বিমানের প্রতীক কি বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত একবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে বাংলাদেশ সংবিধানে মোট এগারোটি ভাগ রয়েছে আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা অধিদপ্তর অধীন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারকেল সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা চর গজারিয়া কোন জেলায় অবস্থিত চর গজারিয়া লক্ষ্মীপুর জেলায় অবস্থিত চর গজারিয়া লক্ষ্মীপুর জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র বাঁধন হার পরিচালককে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বাঁধন হারার পরিচালক এজে মিন্টু এজে মিন্টু ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি কবে শুরু করে ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি শুরু করে উনিশশো সালে ইরান প্রথম পারমাণবিক কর্মসূচি শুরু করে উনিশশো সালে জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরায় কোন দেশের নাগরিক জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরায় কোন দেশের নাগরিক জ্যামাইকার বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয় বিশ্ব শিশু দিবস পালন করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন নিকোলাস অটো পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডন জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডন কিসে ক্লোরোফিল নেই ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল নেই মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন মশা নিবারণকারী সাইট্রোনেলা গাছটি কোন দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্র মুক্তার ওজনের এককের নাম কি মুক্তার ওজনের এককের নাম গ্রেন কেমোথেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কেমোথেরাপি ব্যবহৃত হয় ক্যান্সার রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয় ক্যান্সার রোগের চিকিৎসায় কোয়ার্টোজ কি কোয়ার্টোজ হচ্ছে সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বড়হীন কেলাস সিলিকন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি বড়হীন কেলাসকে কোয়ার্টোজ বলে বিশ্বে সর্বপ্রথম এইডস রুগী চিহ্নিত হয় কোন দেশে বিশ্বে প্রথম এইডস রুগী চিহ্নিত হয় যুক্তরাষ্ট্রে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ